গোপর দাম কত? তো কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো। আর এতক্ষণে বুঝে গেছো যে আজকে ব্যাপারটা কি, আজকে প্ল্যানটা কি হতে চলেছে। আর এক অন্য সকালে আবার আমি এসে গেছি। তো অন্য সকাল আর কি, এখন 12টা বাজতে গেছে প্রায়। তো সকাল আর নেই, দুপুর গড়িয়ে গেছে। এমনি বাইরে বৃষ্টি হচ্ছে, এবার কি করে বেরোবো সেটা এখন সব থেকে চিন্তার বিষয়। তো একবারে চলো তাড়াতাড়ি স্নান টান করে বেরিয়ে পড়ি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো অল রাইট, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর তো এই যে আমার লালটুস, মানে শোনা মানে মনে, চল লালটুস চল বেরোই আসতে আসতে। এবার তো দেখতে পাচ্ছ লালটুসকে কেমন চকচক করছে, আসলে কিছুই না, হয়ে গেল আমার ইস্ট মার্ক্স পড়ে গেছে। আসলে আমার বাবা আজকে সকালে সার্ভিসিংয়ে নিয়ে গেছে লালটুসকে, তো লালটুসকে পুরো ধামাকা নিয়ে চলবে। তো লেটস গো। তো অল রাইট, আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বাড়ির থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টি আমাদের আমন্ত্রণ জানাচ্ছে যে চলো রাস্তায় মজা হবে। আপাতত গোপরটা অফ রাখছি, ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, ক্যামেরার ব্যাপার, আর বৃষ্টিটা না কম অবধি বের করছি না আপাতত। চলো টাটা, বাই বাই। তো বৃষ্টির জন্য গোপ্রো অফ ছিল, আপাতত বৃষ্টি কিছুটা থেমেছে। তো আমাদের দুই বন্ধু আগে চলে গেছে, তাদের কত দূর গেল দেখি, তারা আসলে রাস্তাও চেনে না। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি। জাস্ট রাস্তা দেখো বন্ধুরা, রাস্তা দেখো, এটা হচ্ছে যশোর রোড আমাদের, ঠিক আছে, কোনো কথা হবে না। ইয়ে বদ্দা সাইড দাম ক। তো এই যে দেখতে পাচ্ছ দুজন বন্ধু বুলেট নিয়ে যাচ্ছে, এরা আমাদের সাথে যাচ্ছে। এবার টেডিটা ওর বহুত জোরে নিয়ে যাচ্ছে না, কার জন্য জানি না, গেলে বোঝা যাবে। এতক্ষণ লাগে বাইরে আসতে? হ্যাঁ, ঘরে শুয়ে 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 নকশা মারো আরাম দাদা, মানে বলে কি ভাই সোজা 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 বলে ঢোক এখানে। তো আমরা অলরেডি এসে গেছি, এখন মোটি চল 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 চল, একটু পরে কথা হচ্ছে তোমাদের সাথে। গোপর দাম কত? 3000 টাকা। কেন, কারণটা কি? কারণটা একটু বল। কারণ ডিএসএলআর এত বড় হয়, এত বড় হয় আর 3000 টাকা কয়, আর গোপর এইটুকু হয়, গোপর এইটুকু হয়, এইটুকু ওই জন্য চাই না দামটা কম। তো আমরা আমাদের জেব্রা মানে সৌমির বাড়ি চলে এসেছি। সৌমি কিছু বলতে চাস? সৌমি যদি ভাই ক্ষমা কর, লজ্জা পাচ্ছিস কেন? সে ফর্মটা কোথায় তো? আরে ভাই এর দাম। তো আর আমাদের সাথে যে আমাদের যে গ্রুপ, তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এখানে মোটা ভাই আমাদের, আমাদের রাহুল দাস ওরফে মোটা ভাই, এদিকে কৌশিক ওরফে জবা, আর এদিকে আমাদের সুমনা ওরফে টেপি, আর এদিকে পোয়াতি ওরফে শুভজিৎ, আর এখানে বসে আছে সংসারী আমাদের সংসারী, আর আমাদের আসার সঙ্গে সঙ্গে জেবরা। তুই তো রান্না করিস নি, সঙ্গে সঙ্গে খাবার টাবার ছাড়ি দিয়েছে, মানে বলতে চাচ্ছে যে তোমরা খেয়ে চলে যাও, ঠিক আছে। তুই তো বলিস তোরা খেয়ে বিদায় হ, বলেছিস কিন্তু। তো আমাদের এরকম মজা চলতে থাকবে, তো আমরা একটু কথাবার্তা বলিনি, খাওয়া দাওয়া করিনি, তারপর তোমার সাথে কথা বলছি। এখন সবাই সৌমিকে কিছু কিছু, তো
দান করছে, বেডরুম সবাই দান করেছে, আর কি দান করবি, শুভজিৎ দান করছে, মোটে দান করছে, অত পরিষ্কার হয়ে গেল আমি খাওয়া শুরু কর এখন তো আমরা এখন জেব্রা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। জেব্রা কি নাম দেওয়া হলো? জেব্রা এখন নাম পাল্টে গেছে বন্টু। এবার থেকে সব জেব্রাকে কি বলছিস? একবার বল, একবার বল, একবার বল। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো ব্যাপারটা কি হয় বন্ধুরা। দেখো আমরা প্রায় 500 বছর পরে এসে আমরা সবাই একসাথে হয়েছি, তো অনেক কিছু হয় এবার যেগুলো দেখানো যায় না, মানে ভালো জিনিস হয়, খারাপ জিনিস না কিছুই, এমন কিছু না যে খারাপ জিনিস দেখার জন্য, এমন কিছু ব্যাপার নয়, কিন্তু অনেক চেপলাম হয়, সেগুলো সবসময় ক্যামেরার সামনে দেখানো সম্ভব হয় না। আর দেখো এখানে আমাদের বন্ধুরা তো সবাই আর ক্যামেরার সামনে অভ্যস্ত নয়, তো যখনই ক্যামেরা খুলছি তখন আর তাদের সেই ন্যাচারাল ব্যাপারটা থাকছে না, তো ওই জন্য বেশি দেখাতে পারিনি। তো এখন দেখা যাক কোথায় যাই, আর যা যা হবে তোমাদের দেখাতে থাকবো কিছু কিছু। এই কী রে, তুই বললি দাঁড়া নাকি সব জিমে ঠিমে গেছে বললি তুই? হ্যাঁ হ্যাঁ, ঢপ দাও, হ্যাঁ পরিচয় করে দাও জানো না। ব্লগ আর হচ্ছে না বলতো, তো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। জানি অনেক ছোটো হয়েছে হয়তো, আর সামনে তো মোটা ভাই আমাদের বাড়ি নিয়ে যাবে আছেন নাচগন্ধা, তো ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি, নাহলে গাড়ি চালাতে পারছি না, পিছনে হ্যাঁ হ্যাঁ করছে কৌশিক গাড়ি নিয়ে। ঠিক আছে, কী করা যাবে, আজকে ব্লগটা একটু ছোটো ছোটো থাকলো, ছোটো ছোটো দেখো তোমরা, তো দেখাবো অন্য কোনো অন্য কোনো ব্লগে। তো ওদিন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের স্বপ্ন দিকে এগিয়ে চলো, আর আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ততদিন টাটা।